নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইনভারমেন্টাল স্টাডিজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরাই একটা মক প্র্যাকটিস করে দেখুন যে এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে আপনাদের পারফরমেন্স কীরকম লেভেলের আছে আর কতটা গ্রোথ করতে হবে তা আপনারা যেভাবে চেক করবেন তা প্রসেসটা আমি বলে দিচ্ছি যে যে প্রশ্নটা আপনাদের সঠিক উত্তর হবে আপনারা সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদের সাথে চুয়াল্লিশটা প্রশ্ন আজকে আলোচনা করব আর চুয়াল্লিশটা প্রশ্ন কালে আপনারা কি কত মার্কস পেলেন এই আলোচনার শেষে আপনারা অবশ্যই পোস্ট করবেন এবং পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে বা পারফরমেন্স কীরকম লেভেলের আছে তা আপনারা যে যা মার্কস পাচ্ছেন সেই মার্কসটা অবশ্যই আপনারা পোস্ট পা করবেন কারণ আপনারা পোস্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা শুরু করছি এনভারমেন্টাল স্টাডিসের প্রথম প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন আপনাদেরকে করা হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে মাই আঙ্কেলস ওয়াইফ ইজ মাই অপশান এ গ্র্যান্ড মাদার অপশান বি আন্ট অপশনসি কাজেন আর অপশনসি ডি ডটার ইন ল এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্নের প্রথম সঠিক উত্তর এটা হচ্ছে অপশন বি চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু মাই ফাদার্স ইয়ঙ্গার ব্রাদার ইজ মাই অপশন এ গ্র্যান্ডফাদার অপশন বি কাজন অপশনসি আঙ্কেল এবং অপশন ডি সন ইন ল দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশনসি আঙ্কেল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি মাই মাদার্স সিস্টার ইজ মাই অপশন এ আন্ট অপশন বি সিস্টার অপশন সি কজন এবং অপশন ডি গ্র্যান্ডমাদার 3 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আন্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 4 দা फादर ऑफ ए इज বি এন্ড দা সন অফ বি इज সি হু ইজ সি অফ এ অপশন এ আঙ্কেল অপশন বি ব্রাদার অপশন সি গ্র্যান্ডফাদার এবং অপশন ডি ফাদারস ব্রাদার

অপশন এ সিস্টার অপশন বি ওয়াইফ অপশন সি ডটার অপশন ডি ডটার ইন ল সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওয়াইফ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এ বি সি ডি ই এফ ইজ ব্রাদার ইচ আদার দ্য ফাদার অফ এ ফাদার অফ এফ ইজ জি হু ইজ ফাদার অফ বি অপশান এ জি অপশন বি এ অপশন সি ই এবং অপশন ডি সি 8 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 9 ম্যাচিং দা ফলোইং লিস্ট এ লিস্ট বি অপশন এ আনক্লস ডটার অপশন বি ফাদারস ওয়াইফ অপশন সি সন্স ব্রাদার এবং অপশন ডি ওয়াইফস ব্রাদার লিস্ট বি 1 নম্বর মাদার 2 নম্বর সিস্টার 3 নম্বর সনিলা আর 4 নম্বর সান তাহলে আমাদের এটাকে ম্যাচিং করতে হবে তা চলুন দেখে নেবো এক কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে অপশন এ আঙ্কেলস ডটার তা সেটা কী হবে আঙ্কলস ডটার সেটা হচ্ছে সিস্টার না অপশন টু তাই না আর দু নম্বর ফাদার্স ওয়াইফ তা ফাদার্স ওয়াইফ হচ্ছে মাদার হবে আর তিন নম্বর বলছে সন্স ডটার তা সেটা হবে সনস এবার আমরা চলে আসবো চার নম্বর প্রশ্ন আর চার নম্বর সরি চার নম্বর অপশানে ওয়াইভস ব্রাদার ওয়াইফস ব্রাদার আমাদের এটা কোনটা হবে ওয়াইফস ব্রাদার হচ্ছে সনিল্ল তা চলে আসলাম আমাদের এই আমরা ম্যাচিংটা করে ফেলেছি তা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান বি টু ওয়ান ফোর থ্রি তার মানে এখানে যেটা এ আছে এর অপশান হবে দুই এখানে যেটা বি আছে বির অপশান হবে এক এখানে যেটা সি আছে সির অপশান হবে চার এবং এখানে যেটা ডি আছে ডির অপশান হবে তিন তা বন্ধুরা যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन কোশ্চেন কোয়েশ্চেন রাকেশ হ্যাভ টু সান্ড ওয়ান কপিল ডটার রিতা ওয়াইফ মনিকা মনিকা ব্রাদার ইজ রঞ্জিত তাহলে হু ইজ রঞ্জিত হু ইজ রঞ্জিত অফ রাকেশ অপশন এ ব্রাদার অপশন বি সনিল্লা অপশন সি আঙ্কেল এবং অপশন ডি সন

নান অফ দিস তা এইটা এই কোশ্চেনগুলো এন সি আর টি বইয়ের এন এই বইয়ের আপনারা পেয়ে যাবেন সিক্স থেকে এইটের যে ই এন ইভিএস মানে এনভায়রমেন্টাল স্টাডিসের যে বই আছে সেন্ট্রাল স্কুলে যে বই পড়ানো হয় তা সেই বই থেকে এই কোশ্চেনগুলো তোলা তা সুতরাং আপনারা এই কোশ্চেনগুলো জাস্ট একটু দেখে নেন তার কারণ এই কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট না যেগুলো টেক্সট থেকে করা হয়েছে আর আমরা পরবর্তীতে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করবো তা এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি টু আর্ন মানি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন প্যারেন্টস বাই ড্যাশ টু দেয়ার চিলড্রেন অপশান এ ফুড অপশান বি ক্লোথস অ্যান্ড অল নেসেসারি থিংস অপশান সি আছে এ অ্যান্ড বি বোথ আর অপশান ডি আছে অল অফ দিস তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অল অফ দিস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন হোয়েন চিলড্রেন আর সিক হোয়াট ডু প্যারেন্টস বাই অপশান এ মেডিসিন অপশান বি ট্যাবলেটস অপশান সি মিল্ক এবং অপশান ডি নান অফ দিস মানে আপনারা আপনাদের জেনারেল নলেজ থেকে এই অ্যান্সারগুলো করেন আশা করছি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারগুলো পারবেন কেননা চিলড্রেন হোয়েন সিক যারা অসুস্থ হয় তখন গার্জেনরা কি করে না মেডিসিনটা পারচেস করে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন হু অ্যারেঞ্জ এডুকেশন ফর দেয়ার চিলড্রেন অপশান এ টিচার অপশন বি প্যারেন্টস অপশন সি হেডমাস্টার এবং অপশন ডি নান অফ দিস পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্যারেন্টস নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আপনারা জাস্ট আপনাদের জেনারেল নলেজ লাগান আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হু কুকস দ্য ফুড অপশান এ ফাদার অপশন বি ব্রাদার অপশন সি মাদার না অপশন ডি আঙ্কেল আপনাদের বাড়িতে কে আপনাদের খাবার বানিয়ে দেয় তা সেটা এখানে জানতে চাইছে তা যারা এখানে বলছেন অপশন সি মাদার তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন চিলড্রেন হেল্প

প্লে অপশান এ স্কুল অপশন বি পার্ক অপশান সি হাউস আর অপশান ডি নান অফ দিস তার মানে আমাদের এখানে জিজ্ঞেস করে যে শিশুরা কোথায় খেলে তা আপনার নিশ্চয়ই জেনারেল নলেজ বার করে জেনারেল নলেজ থেকে এই করতে পারবেন প্রশ্ন আর এই সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা না স্টুডেন্টরা বা চিল্ড্রেনা কোথায় খেলা করে না তারা পার্কে খেলা করে তো একুশ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন বি তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু চিলড্রেন প্লে ড্যাশ অপশান এ कैरम ऑप्शन बी लुडो सी स्नेक लुडो और ऑप्शन डी दिस नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर ट्वेंटी थ्री वार डू चिल्ड्रेन गो ऑन ऑप्शन ए स्कूल सी दे लिव इन हाउस और डी नैन ऑफ दिस तेईस नंबर प्रश्न और यह प्रश्न ऑप्शन बी सर्कस नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नम्बर ट्वेंटी फोर चिल्ड्रेन प्ले ऑप्शन ए

Some animals have dash legs and some have option A, 2, option B, 4, option C, A and B both, or option D, none of this. Tirish number, question. are question. person, Option C, A and B both. Next question, question number 31. Birds use their legs, dash, scratch the ground and catch their prey. Option A, to land on the ground. Option B, walk and run. Option C, hope and prick.

তাহলে আমাদের কোডের সাথে কোড মেলা পেতে হবে তা তেত্রিশ নম্বর প্রশ্ন আর তেত্রিশ নম্বর প্রশ্ন আমরা ম্যাচিং করে দেখে নেব কোনটা সঠিক উত্তর হয় তা আমরা দেখে নেব এক নম্বর প্ল্যান্টস তা প্ল্যান্টসের সাথে কী হবে বাফেলো কাউ ডিয়ার অ্যান্ড জিরাপ তার অপশান এর সাথে হবে এক দুই নম্বর আমাদের আছে কি ফ্লেশ ফ্লেশের সাথে কি হবে না মাংসাশী যারা সেটা কোনটা না এর দুই নম্বরের সাথে হবে ইগল অ্যান্ড ভলচার তারে দুই নম্বরের সাথে হবে আমাদের দুই তিন নম্বর সিডস অ্যান্ড ফ্রুটস তা সিডস অ্যান্ড ফ্রুটস এগুলো না সিডস অ্যান্ড ফ্রুটস আমাদের এখানে উত্তর হবে র্যাবিট র্যাড স্কুইরাল মানে এটা তিন আর প্ল্যান্টস অ্যান্ড ফ্ল্যাশ সেটা হচ্ছে ডগ অ্যান্ড বিয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা আমাদের এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর স্টাডি অফ লাইফ স্টক ইজ নোন অ্যাস অপশান এ অর্লিকালচার অপশান হর্টিকালচার অপশন সি অ্যানিম্যাল হাজবেন্ড্রি আর অপশন ডি ফ্লোরিক কালচার তাহলে চৌত্রিশ নম্বর প্রশ্ন আর চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেন বলছেন অপশন সি অ্যানিম্যাল হাজবেন্ড্রি তাদের সবার উত্তর সঠিক আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফাইভ হুইচ অফ দি ফলোইং ইজ এক্সিলেন্ট মিল্ক ইয়েল্ডিং কাউ অপশন এ সিন্ধি রেড অপশন বি সিরা ব্রিড অপশন সি সাইওয়াল আর অপশন ডি অল অফ দ্য দ্যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাইওয়াল কোশ্চেন এ সাইওয়াল অপশন বি সিরি অপশন সি সিন্ধি রেড এবং অপশন ডি নান অফ দিব ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সিন্ধি রেড নেক্সট क्वेश्चन কোশ্চেন নম্বর থার্টি সেভেন দ্য এক্সিলেন্ট মিল্ক ইয়েল্ডিং বাফেলো ইজ অপশন এ জাফারবাদি এন্ড মেশানি অপশান বি মুরাহ অপশান সি নিলি এবং অপশান ডি শ্রুতি প্রশ্ন আর এই প্রশ্নের অপশন বি মুরাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ক্যাটেল ব্রিডস ইন হুইচ ফিমেলস ইয়েল্ড মিল্ক অ্যান্ড মেলস আর ইউজড ফর ওয়ার্ক আর কল্ড অপশন এ ডেয়ি ব্রিড অপশন বি

ডি সিভ্রিকালচার তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সেরিকালচার নেক্সট লাস্ট কোশ্চেন অপশন এ সেরিকালচার অপশন বি এপিকালচার অপশান সি সিলভিকালচার আর অপশন ডি পিসিকালচার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর জানা বলছেন অপশন ডি কালচার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই এই চুয়াল্লিশটা প্রশ্নের মধ্যে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্টস থেকে থাকে সেই কমেন্টসটা আপনারা পোস্ট করুন আর আপনাদের মূল্যবান কমেন্টসে আপনারা য আমরা যথাসাধ্য চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে হোম ট্যাক্সের কোশ্চেন অ্যান্সার পরব তা হোম ট্যাক্সের কোশ্চেন অ্যান্সারে আমরা আজকে আপনাদের কোশ্চেন করছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো দ্য ড্যাশ প্ল্যান্ট আর কল ট্রিজ অপশান এ স্মল অপশন বি টল অপশন সি ওয়াইড না অপশন ডি নান অফ দিস আবার আমি কোশ্চেনটা আপনাদের বলছি দা ড্যাশ প্ল্যান্টস আর কল ট্রিস অপশন এ স্মল অপশন বি টল অপশন সি ওয়াইড আর অপশন ডি নান অফ দিস আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে এখনই পোস্ট করুন আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আমরা আগামী দিনে এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের জানিয়ে দেবো আর প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ